আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় স্বাগত জানাচ্ছি, আমি ফারহিন তাহা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বঙ্গবন্ধুর আদর্শের ধারায় ফিরেছে বাংলাদেশ, নিউ ইয়র্কে জাতির জনকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বললেন বক্তারা। নতুন প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হলো বাংলাদেশ স্থায়ী মিশনের আলোচনা সভায়। এবং জাতীয় সংসদে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করায় জেনোসাইড 71 ফাউন্ডেশনের সন্তোষ প্রকাশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু জাতির জনক নন, তিনি সমগ্র বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত গণতন্ত্রকামী মানুষেরও নেতা। শেখ মুজিব তার মেধা, যোগ্যতা, সাহস আর প্রাজ্ঞ রাজনীতির মধ্য দিয়ে ছাত্র নেতা থেকে বঙ্গবন্ধু, জাতীয় নেতা আর জাতির জনকে পরিণত হয়েছিলেন। শেখ মুজিব জাতির গর্ব, আমাদের অনুপ্রেরণা। গত 16 মার্চ রাতে জ্যাকসন হ্যারিসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর দীপু মনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশরত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডক্টর মাসুদুল হাসান ও ডক্টর প্রদীপ রঞ্জন কর, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফর করিম, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহিন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল মনসুর খান সহ অন্যান্যরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস 2017 উদযাপন উপলক্ষে 19 মার্চ রবিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়। পুরো মিশন পরিণত হয় শিশু মেলায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন চিত্রশিল্পী জেমি উইলকসন, জ্যাক স্যাল এবং স্থানীয় চিত্রশিল্পী লেন উইটকম। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু ক্রেস্ট প্রদান করা হয়। বেলা 2টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে আলোচনার সূত্রপাত করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউ ইয়র্কের বিশিষ্ট নাগরিক, মিডিয়া প্রতিনিধি সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেহের আফরোজ শুমকি। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সন্তানদের আরও বেশি জাতির পিতার জীবন ও কর্মের বিষয়ে জানাতে হবে। শিশুদের ভালোবাসতেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে উৎসর্গ করা হয়েছে শিশুদের জন্য, এমন বক্তব্য উঠে এসেছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত বঙ্গবন্ধু 97তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। শুক্রবার কনসুলেটের নিজ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডক্টর দীপু মনি। ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান সহ অন্যান্যরা। বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে গত 11 মার্চ শিশু কিশোরদের মধ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনান কনসুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রধান অতিথি ডক্টর দীপু মনি শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধু জন্মদিন পালন করেন। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, নিউ ইয়র্ক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যে এবারও এগিয়ে আছে মামুনস টিউটোরিয়াল। কমিউনিটির অন্যতম এই টিউটোরিয়ালের শিক্ষার্থীরা জায়গা করে নিচ্ছে নিউ ইয়র্ক সিটির সেরা হাইস্কুলগুলোতে। গত 18 মার্চ শনিবার মামুনস টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখার আয়োজন করা হয় অভিনন্দন ও মিষ্টি পার্টির। মিষ্টির প্যাকেট হাতে উপস্থিত হন সফল শিক্ষার্থীদের অভিভাবকরা। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্য গাথার নেপথ্যে কাজ করে যাচ্ছে মামুনস টিউটোরিয়াল সহ বাংলাদেশি মালিকানাধীন বেশ কটি টিউটোরিং সেন্টার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টিউটোরিয়ালের কর্ণধার শেকাল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির সুধীজন, রাজনৈতিক পেশাজীবী সহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
চট্টগ্রামবাসী আসন্ন 2 এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে যোগ্য নেতৃত্বই বেছে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জিয়া সেলিম পরিষদের কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ। সোমবার জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে জিয়া সেলিম পরিষদের প্যানেল পরিচিতি ও সাংবাদিক সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করা হয়। এক প্রশ্নের জবাবে কামাল হায়দার মিঠু বলেন, সমিতির বিগত কমিটি কর্তৃক তহবিল তছরুপের ব্যাপারে ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের পথে অগ্রসর হয়েছেন সংগঠনের কয়েকজন সদস্য। অচিরেই এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, সমিতির বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি বেশ কয়েকবার সভাপতি ও কার্যকরী কমিটির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সভাপতি পদপ্রার্থী আব্দুল হাই জিয়া বলেন, হারি জিতি আমি সবসময় চট্টগ্রাম সমিতির সাথেই আছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সেলিম। বাংলাদেশের জাতীয় সংসদে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করায় শনিবার 11 মার্চ জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে জেনোসাইড 71 ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করা হয়। বক্তারা দাবি করেন, জেনোসাইড 71 ফাউন্ডেশনই সর্বপ্রথম 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানায়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেনোসাইড 71 ফাউন্ডেশনের সভাপতি ডক্টর প্রদীপ রঞ্জন কর। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শরফ সরকার, মুকিত চৌধুরী, আব্দুর রহিম বাদশা, মুজাহিদ আনসারি, অনুকিব রিয়া সহ অন্যান্যরা। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর আয়োজক ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি দেওয়ান আশরাফুল আলম। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন ছিল এই অনুষ্ঠানে। এ উপলক্ষে এক স্মারণিকাও বের করা হয়। এর মোড়ক উন্মোচন করেন নিউ ইয়র্কের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বন্ধু মহলের আয়োজনে 18 মার্চ শনিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রবাসী সঙ্গীত শিল্পী রাসেল ঠাকুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। ফাহাদ সুলাইমানের পরিচালনায় রাসেল ঠাকুরের জীবদ্দশায় স্মৃতি তুলে ধরেন বর্ষণ কবির, রাশেদ আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরণ, শাহ মাহবুব, আলমগীর খান আলম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। শাহজালাল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের যাত্রী সেবা দিচ্ছে শিপার যাত্রী সেবা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিপার এয়ার সার্ভিসের সিইও খন্দকার শিপার আহমেদ। সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, সিলেট চেম্বার অব কমার্সের অন্যতম পরিচালক মোহাম্মদ লায়েসউদ্দিন, লেখক শাহিদ দেলওয়ার প্রমুখ। শিপা যাত্রী সেবার সিইও খন্দকার শিপার আহমেদ জানান, বিমান থেকে যাত্রীরা নামার সঙ্গে সঙ্গে শিপা যাত্রী সেবার কর্মীরা সেবা দেওয়া শুরু করবেন। ইমিগ্রেশন এবং কাস্টমস শেষ হওয়ার পর লাগেজ সহ যাত্রীকে বিমানবন্দরের বাইরে পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবেন কর্মীরা। তিনি আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শিপার এয়ার সার্ভিসের সেবা নিতে হলে জনপ্রতি দিতে হবে $5। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশীদের খবর। নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি মেয়র নির্বাচনে বর্তমান মেয়র ডন গার্ডিয়ান দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। 16 মার্চ বৃহস্পতিবার বিকেলে সিটি হলের সামনে কোর্ট ইয়ার্ডে জনাকীর্ণ এক সমাবেশে মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষণা করেন রিপাবলিকান দলীয় এই প্রার্থী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী, রেজাউল ইসলাম খালিদ, রওশন উদ্দিন, সুমন মজুমদার, আমিরুল ইসলাম টপি প্রমুখ। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসব ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে উদযাপিত হল বসন্ত উৎসব 1423। স্থানীয় সঙ্গীত একাডেমির আয়োজনে গত 18 মার্চ শনিবার ম্যানচেস্টার শহরের সেন্ট মেরি এপিস্কোপাল চার্চের মিলনায়তনে অনুষ্ঠিত এ বসন্ত উৎসবে শত শত প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে। বিকেল 3টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই উৎসব। অনুষ্ঠানে বসন্তের গান, কবিতা ও জাদু প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক শ্রোতারা উপভোগ করেন দেশীয় আমেজে বসন্ত উৎসবের স্বাদ। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের বৃহত্তর সিলেটের 4টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন মিশিগান বিএনপির নেতারা। রবিবার স্থানীয় হামচামিক সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
অনুষ্ঠানে গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল হক, সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম, গোলাপগঞ্জের আমুরা ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ এবং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান দিদার আহমেদ বক্তব্য রাখেন। বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আলোচনা ও শোক সভা করেছে মন্ট্রিয়াল নাগরিক কমিটি। মন্ট্রিয়ালের একটি মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভাটি পরিচালনা করেন বাবুল কুমার দেব। বক্তারা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিভিন্ন কর্মের অবদানের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন দীপক ধর অপু, মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, সৈয়দ রহমতুল্লাহ, শোয়েব সাইদ প্রমুখ। কানাডা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের সময় জাতীয় প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে 7.11% এবং বাংলাদেশ শীঘ্রই পরিণত হবে মধ্যম আয়ের দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন রাত দিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করে কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রথম সচিব অর্পণা পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অটোয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ ও কানাডা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুর আদর্শের ধারায় ফিরেছে বাংলাদেশ, নিউ ইয়র্কে জাতির জনকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বললেন বক্তারা। নতুন প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হলো বাংলাদেশ স্থায়ী মিশনের আলোচনা সভায়। এবং জাতীয় সংসদে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করায় জেনোসাইড 71 ফাউন্ডেশনের সন্তোষ প্রকাশ। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেইল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি, আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।